হ্যালো ক্রিয়েটিভ পিপল, আশা করি ক্রিয়েটিভিটির সাথেই আছেন আপনারা। তো চলুন এক নজরে আমরা দেখে নিই আজকের টিউটোরিয়ালের আউটপুট, আমাদের ফাইনাল ডিজাইনটা। এটা হচ্ছে আজকের আমাদের টিউটোরিয়ালের হ্যান্ড স্কেচ। আমি আমাদের স্কেচ লেয়ার যে অপাসিটি, এই অপাসিটিটা কমিয়ে 60% রাখলাম এবং এই লেয়ারটাকে লক করে দিলাম। এবং উপরের যে লেয়ার, এই লেয়ারে মূলত আমরা আমাদের ডিজাইনটা করব। পূর্বের টিউটোরিয়ালে আপনাদের বলেছিলাম যেহেতু দুই সাইড যদি আমাদের কোনো স্কেচের সেম থাকে, আমাদের ফুল ডিজাইনটা স্কেচ থেকে ভেক্টরে কনভার্ট করতে হবে না। যদি আমাদের বোথ সাইডে সেম ডিজাইন থাকে, সেম স্কেচ থাকে, তো যেহেতু আমাদের এখানে সেম দুই সাইডেই, তো আমরা এক সাইড ভেক্টর করব এবং ওইটাকে রিফ্লেক্ট করে কপি করে অপর সাইডে নিয়ে যাব। তাহলে আমাদের ফুল ডিজাইনটা হয়ে যাবে এবং বোথ সাইড সেম থাকবে। তো এজন্য আমি সর্বপ্রথম এখানে একটা অ্যালাইন নিচ্ছি, মিডল অ্যালাইন বলতে পারেন, পেন টুল দিয়ে নর্মালি একটা ড্র্যাগ করে লাইন নিলাম। তো আমি এই বাইরের যে আউটার শেপটা আছে এইটা ফার্স্টে পেন টুল দিয়ে ড্র করব। আমাদের আউটার যে বাইরের যে শেপটা ছিল সেটা কিন্তু আমরা করে ফেললাম। তো এখন আমাদের এই ভিতরের শেপগুলোকে করতে হবে। তো সর্বপ্রথম আমি আইটাকে করব, ডান সাইডের যে আই সেটা এক সাইডের আইটা করা কমপ্লিট। এখন আমাদের এই যে স্পেড, এই শেপটাকে করতে হবে। এখন শুধু এই শেপটুকু করলে আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট ডান, আমরা শুধু তারপরে রিফ্লেক্ট করে দেব। ওকে, আমি এখন বোঝার সুবিধার্থে এই মিডল যে অ্যালাইন করছিলাম লাইনটাকে রিমুভ করে দিলাম। এখন দেখেন আমাদের টোটালটাই কিন্তু এখানে ডান সাইডে শেপ ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে শেপের মাঝখান থেকে যে শেপগুলোকে মাইনাস ফন্ট করে দিতে হবে সেই শেপগুলো করে দিই ফার্স্টে। তো এই শেপটা, এই শেপটার সাথে এই যে শেপটা নাকের, এইটাকে মাইনাস ফন্ট করতে হবে, তাহলে আমাদের শেপটা দাঁড়ালো এইরকম। তো এখন এইটাকে এই ফেসের শেপের সাথে মাইনাস ফন্ট করলে তারপরে আমাদের শেপটা দাঁড়ালো এরকম। এই নিচের এই শেপটুকুকে ধরে আমি শেপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রিমুভ করে দিলাম। এখন আমাদের এই আইস এটা এটা থেকে মাইনাস ফন্ট করতে হবে, তো মাইনাস ব্যাক করতে হবে। যেহেতু আমাদের আইটা একেবারে নিচে ছিল তাই আমি মাইনাস ব্যাক করলাম, মাইনাস ফন্ট করলে হচ্ছিল না। এখন আমরা সবগুলোকে স্টক থেকে ফিলে কালারটা নিয়ে যাব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনের যে আসল রূপ সেইটা দেখতে পারবো। পূর্বের টিউটোরিয়ালের মতন আমরা এখন এই সমস্ত শেপগুলোকে একসাথে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। এখন এইখান থেকে এই লেফট সাইডে যে আমরা রিফ্লেক্ট করব, এটা করার জন্য আমি এখান থেকে রিফ্লেক্ট টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে লাইনটা আছে কিংবা এই অ্যাঙ্কর পয়েন্ট, মানে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে তারপরে এই পাশে, যাতে আমাদের এখানে কোনো গ্যাপ না থাকে, সেই জন্য রিফ্লেক্ট করতে চাচ্ছি। তো এই রিফ্লেক্ট করার জন্য আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব কিবোর্ড থেকে অল্টার প্রেস করে। এখন কিন্তু দেখাচ্ছে যে কিভাবে রিফ্লেক্ট হবে। আপনি যদি শুধু রিফ্লেক্ট করে ওকে দিয়ে দেন তাহলে কিন্তু ডান সাইডের যে শেপটা ছিল সেটাই বাম সাইডে চলে যাবে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে বোথ সাইডেই আমাদের এই শেপগুলো থাকবে। তো আমরা এখান থেকে অবশ্যই কপি দিব, কপি দিলে কিন্তু আমাদের ডিজাইনটা করা অলমোস্ট ডান। এখন আমরা এই সমস্ত ডিজাইনকে ধরে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ইউনাইট করে দেই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে স্কেচ লেয়ার ছিল সেই লেয়ারটাকে কিন্তু আমরা এখন এখান থেকে হাইড করে দিতে পারি, তো আমাদের ডিজাইনটা কিন্তু ডান। তো আমি আশা করি টিউটোরিয়ালটা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আপনারা বুঝতে পারলেন কিভাবে স্কেচ থেকে খুব সহজেই ডিজাইনগুলোকে রিফ্লেক্ট করে ভেক্টরে রূপান্তরিত করা যায়। তো আমি আশা করি আপনারা থাকবেন ক্রিয়েটিভিটির সাথে এবং প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখতে থাকবেন। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।